সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালোই আছেন। আজ 25 আগস্ট 2021, সন্ধান টিভির আজকের পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের সন্ধান টিভি অবস্থান করছে সৈকত ডেইরি ফার্মে, আর এই ফার্মের অবস্থান পাবনা জেলার ভাঙ্গুড়া থানার চৌবাড়িয়া হারোপাড়া। তো এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র, আর এই ফার্ম থেকে মূলত গাভীগরু বিক্রি করা হতো, তবে এবার আসার পরে দেখলাম বেশ কিছু সার বাচ্চা উনি কালেকশন করছে, আর আমাদের আজকের পর্বে সেই বাচ্চাগুলোই আপনাদের দেখাবো। তো দেখাবো উনি কী কী জাতের কেমন বয়সের বাচ্চাগুলো রাখছে, আর সেগুলো কেমন দাম হলে বিক্রি করবে, সেই সব বিষয়ে জানাবো। তো বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গেই থাকুন। আঙ্কেল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো গতকালকেই তো আপনার একটা প্রোগ্রাম করে গেলাম গাভী গরুর, আজকে আবার কি নিয়ে আসছেন? আজকে কিছু শাহিয়াল সার বাচ্চা আছে। আজকে কিছু শাহিয়াল সার বাচ্চা নিয়ে আসছেন, কতগুলো আছে? মোটামুটি আছে অনেকগুলোই, তার মধ্যে 17টা দেখাবো। 17টা দেখাবেন, সবগুলোই সার বাচ্চা? সব সার বাচ্চা। যারা সার গরু কিনতে চায় তারা চাইলে আপনার সাথে কথা বলে এগুলো নিতে পারবে? হ্যাঁ, বাচ্চাগুলো দেখে যোগাযোগ করলে পরে নিতে পারবে। তে চলেন আপনার বাচ্চাগুলো দেখি, আর আপনি এগুলো সম্পর্কে আমাদের একটু জানান। আগে আপনি শুরুতে যে সার বাচ্চাটা নিয়ে আসছেন, এটা কোন জাতের সার বাচ্চা? এটা অরিজিনাল শাহিয়াল জাতের। শাহিয়াল জাতের একটা সার বাচ্চা। বাচ্চার বয়স কেমন? বাচ্চার বয়স এগুলো 12 মাস, 12.5 মাস এরকম, এরকমই হবে। তো এইটা হচ্ছে আপনার সিরিয়ালের 1 নম্বর বাচ্চা। একটা নিলে কেমন দাম? একটা নিলে চাচ্ছি 72,000 টাকা। শুধু 72,000? গাভীর দাম চাইতে চাইতে 1 লক্ষটা চলে আসে, এটার দাম শুধু 72,000 টাকা 1 নম্বর গরুটা। সাইড করে দেন, 2 নম্বরটা দেখাই। তাহলে 2 নম্বর যে গরুটা নিয়ে আসছেন এটা সম্পর্কে একটু বলবেন। এগুলা সম্পূর্ণ শাহিয়াল বাচ্চা, সবগুলোই শাহিয়াল সার বাচ্চা। 2% কম আছে, একটু বেশি আছে এইটাই, কিন্তু সবগুলোই শাহিয়াল। সবগুলোই শাহিয়াল। আচ্ছা, তো এটার বয়স কেমন? এটার বয়স আপনার হয়তো 12 মাস, 12 মাস প্লাস মাইনাস। একটা নিলে কেমন দাম? একটা নিলে এটার দাম চাচ্ছি 70,000। এটার দাম 70,000। দর্শক দরদাম করে নিতে পারবে, যোগাযোগ করে দরদাম করে নিতে পারবে। এটাও সাইড করে দেন, 3 নম্বরটা দেখাই। এই পাশে 3 নম্বর যে গরুটা নিয়ে আসছেন এটাও তো একটা শাহিয়াল সার বাচ্চা। জি, শাহিয়াল সার বাচ্চা। এই বাচ্চার বয়স কত মাস? এগুলো 12-13 মাস এরকম বয়স, 12-13 মাসের মতোই বয়স হবে। এটা 3 নম্বর। এটা একটা নিলে কেমন দাম? এটা একটা নিলে ফিরে 72,000 টাকা দাম। একটা নিলে 72। 3 নম্বরটাও সাইড করে দেন, 4 নম্বরটা দেখাই। এই পাশে সিরিয়ালের 4 নম্বর যে বাচ্চাটা নিয়ে আসছেন এটা সম্পর্কে আমাদের একটু বলবেন। এটা সম্পর্কে তো শাহিয়াল বাচ্চা, শাহিয়াল সার বাচ্চা, মুটগুলো বাচ্চা শাহিয়াল বাচ্চা। এই বাচ্চাগুলো কি 2022 সালে দাঁত হবে বা কুরবানিতে আসবে? এগুলো আগামী কুরবানিতে উপযোগী, আগামী কুরবানি উপযুক্ত, কুরবানিতেই চলবে। জি, তো এটা সিরিয়ালের 4 নম্বর গরু। একটা নিলে কেমন দাম? একটা নিলে 71,500 টাকা। 71,500, দরদামের সুযোগ আছে, দরদামের সুযোগ আছে। এখানে 8টা গরু আছে, পরিশেষে 8টা গরু লটে একটা দাম বলবেন? হ্যাঁ, লটে একটা দাম বলে দেবো না, যে লটে নিলে পরে অবশ্যই একটু কমে দেওয়া হবে। সিরিয়ালের 5 নম্বর যে বাচ্চাটা নিয়ে আসছেন এটা কোন জাতের বাচ্চা? এটা শাহিয়াল বাচ্চা, এটাও শাহিয়াল জাতের সার বাচ্চা, সার বাচ্চা। এই বাচ্চার বয়স? বাচ্চার বয়স 12 মাস, 12.5 মাস এরকম। আর এখন সব ধরনের খাবার দাবার তো খায়? হ্যাঁ, সব ধরনের খাবার। এগুলো সার আসলে আগামী কুরবানিতে পুরো উপযোগী, আগামী কুরবানিতেই সম্পূর্ণ চলবে। এগুলো যে কয়েকটা বাচ্চা আছে সবগুলো আগামী কুরবানিতে চলবে। এটা সিরিয়ালের 5 নম্বর। একটা নিলে কেমন দাম? একটা নিলে এটা চাচ্ছি 72,000 টাকা, 72,000 টাকা দরদাম করবেন। জি জি, সাইড করে দেন, 6 নম্বরটা দেখাই। সিরিয়ালের 6 নম্বর যে গরুটা নিয়ে আসছেন এটা সম্পর্কে একটু বলবেন। এটাও শাহিয়াল, দেখেন কালারটা একদম গাঢ়, একদম রেড শাহিয়াল, রেড শাহিয়াল। এটার বয়স? এটার বয়স এগুলো সবগুলোই 12 মাস, মানে 1 বছর প্লাস কোনোটা মাইনাস। হ্যাঁ, কোনোটা 13 মাস এরকম। আচ্ছা, তো এইটা সিরিয়ালের 6 নম্বর বাচ্চা। একটা নিলে কেমন দাম? একটা নিলে এটা 72,000 টাকা, একটা নিলে 72। 6 নম্বর বাচ্চাটা, জি, দরদামের সুযোগ আছে? হ্যাঁ, দরদাম প্রত্যেকটা বাচ্চার ক্ষেত্রে হালকা কিছু সুযোগ রাখা হয়েছে সব। আচ্ছা, এটাও সাইড করে দেন, 7 নম্বরটা দেখেন। সিরিয়ালের 7 নম্বর যে সার বাচ্চাটা নিয়ে আসছেন এটা শাহিয়াল বাচ্চা, শাহিয়াল জাতের সার বাচ্চা। কম শাহিয়াল বাচ্চা মানেই দেখেন কম্বলগুলো, ওই যে নাভি কম্বল বেশ ঝোলানো থাকবে, এইগুলোই তার মেইন বৈশিষ্ট্য। জি, তো এই বাচ্চার বয়স? এগুলোর বয়স 12.5-13 মাস, সকলে একই লটের বাচ্চা, একই রকম বয়স হবে তাহলে, একই। তো এটা একটা নিলে কেমন দাম? একটা নিলে এটা 71,500 টাকা, 71,500, 7 নম্বর বাচ্চা এটা। জি জি, তো আরও একটা বাচ্চা আছে, পরে 8টার আবার একটা দাম বলে দিবেন। লাঠে একটা দাম বলে দেবো না। চলেন এবার 8 নম্বরটা দেখি। এই পাশে সিরিয়ালের 8 নম্বর আর প্রথম লটের সবশেষ যে বাচ্চাটা নিয়ে আসছেন এটা কোন জাতের? এটা শাহিয়াল, ওই দেখেন কম্বলগুলো কতখানি করে বেশ ঝোলানো, অনেক ঝোলানো। আচ্ছা, তো এই বাচ্চাটা একটা নিলে কেমন দাম? এটা একটা নিলে আপনার 72,500 টাকা, একটা নিলে 72,500 টাকা। আর এই একের থেকে 8 নম্বর পর্যন্ত এই 8টা গরু আপনি লট করছেন,
একসঙ্গে যদি কেউ আটটা গরু নেয় তাহলে কেমন দাম রাখবেন আপনি? একসঙ্গে লটে লিলি ফিরে আপনার 70 করে রাখা যাবে। 70 করে হলেই আপনি রাখতে পারবেন এই আটটা বাচ্চা। আটটা বাচ্চা, আচ্ছা চলেন আরেকটা লট আপনি ওই পাশে করছেন ওইটা দেখি। এই পাশে সিরিয়ালের আপনি 9 নম্বর যে গরুটা নিয়ে আসছেন এখানেও তো আবার বেশ কয়েকটা গরু আছে, এখানেও একটা লট। হ্যাঁ এখানে একটা লট। কয়টা লট? এখানে আছে সাতটা। সাতটা লট জি। আর এই সাতটা লটের প্রথম বাচ্চাটা কোন জাতের? প্রথম বাচ্চাটা অরিজিনাল শাহিওয়াল। এগুলো শাহিওয়াল জি। এটার বয়স? এটার বয়স ওই 12 মাস। 12 মাস হবে, ওই রকমই হবে। আচ্ছা এটার দাম কেমন? এটার দাম 65,000 টাকা। সিঙ্গেলে নিলে 65,000 টাকা জি। 9 নম্বর বাচ্চা, এখানে তিনটে পরপর তিনটে বাচ্চা আছে, 65 করে দাম চাওয়া। পরপর তিনটা বাচ্চা আছে, 9, 10, 11 জি। তারপরে আলাপ আলোচনা করে কিছু কম বেশ করে দেওয়া যাবে। কোনো দর্শক যদি নিতে চায় ফোনে কথার মাধ্যমে দরদাম করে দিতে পারবেন জি। পরপর তিনটাই 65, এটা ছিল 9, পরেরটা 10, তারপরে 11 নম্বর যেটা আছে এই তিনটা 65 করে আপনি দাম রাখছেন জি। একই ধরনের বাচ্চা 65 করে দাম রাখছি এখন, তারপরে আলাপ আলোচনার মাধ্যমে বিক্রি করা যাবে। আর পরবর্তীতে সাতটারও একটা লট বলে দিবেন আপনি জি জি। তো এটা ছিল 11 নম্বর, সাইড করে দেন। 12 নম্বর যে একটা সাদা আছে ওইটা দেখি। সিরিয়ালের 12 নম্বর সাদা বাচ্চাটা কোন জাতের বাচ্চা? এগুলো বাচ্চা আসলে এটা পুরো দেশি বাচ্চা, এটা দেশি টাইপের একটা বাচ্চা জি। তো এই বাচ্চার বয়স? এটার বয়স হয়তো 9 মাসের মতো হয়েছে। এইটার দাম? এটার দাম চাচ্ছি 60,000 টাকা। 60,000 টাকা আপনি দাম চাচ্ছেন 12 নম্বর বাচ্চা এটা জি জি। তো এটাও সাইড করে দেন, 13 নম্বরটা দেখাই। 13 নম্বর যে বাচ্চাটা নিয়ে আসছেন এটা? এটা শাহিওয়াল বাচ্চা। শাহিওয়াল বাচ্চা জি জি। তো এই বাচ্চাটা একটা নিলে কেমন দাম? এটা একটা নিলে 63,000 টাকা দাম। একটা নিলে 63 জি। আর এইগুলো কি 2022 সালে আসবে? আসলে কুরবানির সময় তো দেখা যায় সবল যেগুলো বড় বলিষ্ঠ হয়ে যায় ওইগুলো সবই কুরবানি চলে। কয়টা গরু দেখা যায় যে অর্ধাঅর্ধি গরু দেখা যায় দাঁত হয় না, বড় বড় হয়ে যায় দাঁতই হয় না, কুরবানি চলে যায়, সব তো কুরবানি হয়ে যায়। এগুলো খাদ্য ভালো দিলি ফেরে আগামীতে আরামে কুরবানি চলবে। তো এইটা একটা নিলে কেমন দাম চাচ্ছেন? এটা একটা নিলে ফেরে 63,000 টাকা দাম। 63,000 টাকা, এটাও সাইড করে দেন। পাশে 15-14 নম্বর যেটা আছে সেটা দেখাই। এই পাশে যে বাচ্চাটা নিয়ে আসছেন এইটা সম্পর্কে একটু বলবেন। এটা শাহিওয়াল বাচ্চা। শাহিওয়াল সার বাচ্চা। এই বাচ্চার বয়স? এই বাচ্চার বয়স 9 মাস। 9 মাস। এটা একটা নিলে কেমন দাম? এটা একটা নিলে 61,000 টাকা দাম। একটা নিলে 61,000 টাকা দাম। 14 নম্বর বাচ্চা এটা জি। 14 নম্বর। চলেন এই লটের সবশেষ 15 নম্বর বাচ্চাটা দেখি। এই পাশে এই লটের সবশেষ 15 নম্বর যে বাচ্চাটা নিয়ে আসছেন এটা? এটা শাহিওয়াল বাচ্চা। শাহিওয়াল বাচ্চা। এই বাচ্চার বয়স? এটার বাচ্চা এটা হয়তো মানে 11 মাসের মতো। 11 মাসের মতো হবে। এটা একটা নিলে কেমন দাম? একটা নিলে 63,000 জি। আর এই যে 9 থেকে আপনার 15 পর্যন্ত এই সাতটা বাচ্চা একসঙ্গে নিলে? এখানে যে সাতটা বাচ্চা পরে দেখাইলাম এগুলো লটে নিলে ফেরে আপনার 60,000 করে। লটে নিলে 60 করেই, আর আলাদা আলাদা নিলে দাম চাওয়া আছে, কথা বলে নিতে পারবে। আর দুইটা বড় বাচ্চা আছে, চলেন ওই দুইটা দেখি। সিরিয়ালের 16 নম্বর যে সার বাচ্চাটা নিয়ে আসছেন এটা কোন জাতের সার? এগুলো শাহিওয়াল। শাহিওয়াল জাতেরই সার বাচ্চা। আচ্ছা তো এইটা 2022 সালে চলে আসবে? হ্যাঁ এগুলো তো অনায়াসে আসবে। তো এগুলো জায়গায় দেখাইলে ওগুলো আসবে? হ্যাঁ এগুলো একটু ভালো পরিপূর্ণভাবে আসবে। হ্যাঁ এটা তো একটু ওর সাইজে বড় আছে অনেকখানি। আচ্ছা তো এটা সিরিয়াল নাম্বার 16, একটা নিলে কেমন দাম? এটা একটা নিলে 1,80,000 টাকা চাচ্ছি। একটা নিলে 1,80,000 না, শুধু 80,000 টাকা। আপনার গাভীর দাম চাইতে চাইতে 1,00,000 যোগ হয়ে যায়, শুধু 80,000 টাকা এই গরুটার দাম চাচ্ছেন। দর্শকদের পছন্দ হলে দরদাম করে নিতে পারবে। আর একটা সাদা বাচ্চা আছে, চলেন ওটা দেখি। আপনি সবশেষ 17 নম্বর যে সাদা একটা বাচ্চা নিয়ে আসছেন এটা? এটাও শাহিওয়াল, সাদা শাহিওয়াল। সাদা শাহিওয়াল। এটার বয়স? এটার বয়স 15 মাস হয়েছে। 15 মাস হয়েছে। এইটা একটা নিলে কেমন দাম? এটা একটা নিলে 75,000 টাকা। একটা নিলে 75,000 টাকা হলেই আপনি রাখতে পারবেন। এটা ছিল সিরিয়ালের 17 নম্বর। তো বিক্রি করার মতো এই 17টা গরুই আপনার নিকট ছিল, যেগুলো আমরা দেখালাম আপনি বর্ণনা করে জানালেন। তো কারো যদি পছন্দ হয় দুইটা লট আছে, আর একটা একটা দুইটা সিঙ্গেল দেখানো হয়েছে, আপনার সাথে কথা বলে সিদ্ধান্ত নিতে পারবে। পরে আলাপ আলোচনা করে নিতে পারবে। কি কি সুযোগ সুবিধা দিবেন এই ব্যাপারে একটু বলবেন। সুযোগ সুবিধা এখানে আসবে, খাওয়া দাওয়ার ব্যবস্থা, গাড়ি ঘোড়া, কাগজপত্র যা দেওয়ার দরকার আমরা দিয়ে দেবো, সবকিছু সহযোগিতা করবেন জি জি। ব্যাংকের যে কাজ থাকে হয়তো আমাদের অ্যাকাউন্টে টাকা আনতে পারবি, বা যদি তাদের চেক নিয়ে আসে ওঠায় এখান থেকে তাও পারবে, তাও সম্ভব জি। আচ্ছা তো ঠিক আছে আঙ্কেল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য, আর আপনার কষ্ট করে কালেকশন করা গরুগুলো দেখানোর জন্য। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।